সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার অবস্থিত প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল। ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এসএস ফ্যামিলি ব্লগসে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঢাকা থেকে কীভাবে সিলেট আসবেন এবং সিলেট থেকে কীভাবে ভোলাগঞ্জে আসবেন তার সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, পুরো ভিডিওর মাঝেই আমি জানিয়ে দিব কোথায় কীভাবে কেমনভাবে আসবেন আর কোথায় থাকবেন। পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভোলাগঞ্জ, আর শেয়ার করে রাখতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সিলেটের ভোলাগঞ্জ প্রকৃতি প্রেমীদের কাছে বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠেছে। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখানে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, অন্য পাশে পাথরে নদী, এই জায়গাটিকে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভোলাগঞ্জের উপযুক্ত সময় যে সময়টা আপনাদের কাছে ভালো, আপনার একটা ভিউ পাবেন এবং অনেক ভালো লাগবে আপনাদের কাছে, সেটা হলো বর্ষাকাল এবং তার পরবর্তী কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ থেকে। অন্য সময় থাকলেও অবশ্য আসলেও যে আপনি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, তবে নদীতে তুলনামূলক একটু পানিটা একটু কম থাকে, সেই দিক থেকে আপনার বর্ষাকালের মাঝামাঝি একটা সময় জুন থেকে ডিসেম্বর মাসে আসলে সবচেয়ে বেশি ভালো একটা সময় পাবেন। কিভাবে আসবেন ভোলাগঞ্জে সাদা পাথর দেখতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে সিলেট আসতে হবে। ঢাকার সাইদাবাদ, মহাখালী ও ফকিরাপুল বাসস্ট্যান্ড থেকে নিয়মিত সিলেটের উদ্দেশ্যে বাস ছাড়ে। ইউনিক এবং শ্যামলী, গ্রিন লাইন আরও কিছু কোম্পানি রয়েছে, সেগুলোর বাসও সিলেটে আসে। আপনারা যে কোনো একটাতে আসতে পারবেন, সব কয়টাই বাসই অনেক ভালো। উত্তরবঙ্গ থেকে সিলেটের বাস শ্যামলী, হানিফ এবং মামুন যে কোনো বাসই পেয়ে যাবেন, আরও দুই একটা বাস রয়েছে সেগুলোতে আসতে পারেন। ভাড়া পড়বে 1000 থেকে আপনার 1500 টাকার ভিতরেই, অনেক সময় 1200 টাকার মধ্যেও হয়ে যায়। সিলেট থেকে কিভাবে ভোলাগঞ্জ যাবেন, সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জের সাদা পাথর যাওয়ার সিএনজি পাবেন, বাসও পেয়ে যাবেন ডাবল ডেকার বাস এবং সাদা পাথরের ট্যুরিস্ট বাসও পেয়ে যাবেন। ট্যুরিস্ট বাস এবং সাদা পাথরের যে ডাবল ডেকার বাস রয়েছে তাতে জনপ্রতি লাগবে আপনার 70-80 টাকার ভিতরে, আর সাদা ট্যুরিস্ট বাসে একটু বেশি, আপনারা যে কোনো একটাতে আসতে পারেন, তবে 100 টাকার ভিতরেই হয়ে যাবে। আর যদি সিএনজিতে আসতে চান, সিএনজি জনপ্রতি আপনাকে নেবে 150-150 টাকার ভিতরে, চাইলে আপনি সিএনজি রিজার্ভও করে নিতে পারেন। এমনকি আপনি যদি চান প্রাইভেট কার কিংবা মাইক্রো নিয়ে যেতে, সেটাও পারবেন। সিএনজি যদি রিজার্ভ করে নিয়ে যেতে চান তাহলে আপনার 1200-1500 টাকার ভিতরে হয়ে যেতে পারে আপনার সিএনজি রিজার্ভ করা। এক সিএনজিতে 5 জন যেতে পারবেন। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যেতে 1.5 ঘন্টা সময় লাগবে। ভোলাগঞ্জ বাজারে নেমে 10 নম্বর নৌকা ঘাটে আসতে হবে। নৌকা ঘাটে থেকে সাদা পাথরে যাওয়ার নৌকা পাওয়া যায়, যাওয়ার পথে যাওয়ার যে ভাড়াটা, নৌকা ভাড়াটা আপনার 800 টাকা নেবে। প্রতি নৌকায় আপনি 10 জন থেকে 8 জন উঠতে পারবেন। আপনাদের যদি জনসংখ্যাটা কম থাকে, লোকজন হয়তোবা 2-3 জন, সাথে আপনি অন্য কাউকেও নিতে পারবেন, হয়তোবা ওইখানে অনেক লোকে আছে যারা 2-3 জন এসেছে, তাদেরকেও সাথে করে আপনারা একসাথে পার্টনার হিসাবে নিতে পারবেন। আর যদি একা নিতে চান সেটাও পারবেন, যে একা নৌকাটাকে নিয়ে যাবেন তাহলে সেটাও পেয়ে যাবেন আপনারা।
তবে যেই লোক যদি সাথে অন্য কোনো লোককে নেন, তাহলে অবশ্যই তার ফোন নাম্বার তার সাথে করে যোগাযোগ করে রাখবেন যে কখন আপনি কিভাবে আসবেন এবং কত সময় থাকবেন। না হলে একটা নিয়ে একটু ঝামেলা হতে পারে, কারণ এক একজন এক এক টাইমে আসতে পারে, সেটা নিয়ে একটু ঝামেলা হতে পারে। সেটা তার সাথে কথা বলে যাওয়ার যখন যাবেন আপনারা ওখানে পৌঁছানোর পরে এটা আপনারা আলোচনা করে নেবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে যে সে কখন আসছে আর আপনারা কখন যাচ্ছেন, এরকম একটা ব্যাপার। ভোলাগঞ্জে কোথায় খাবেন? ভোলাগঞ্জে আসার পরে তেমন একটা আপনি ভালো মানের একটা রেস্টুরেন্ট বা হোটেল নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি সিলেট থেকে সকালের খাবারটা নাস্তাটা করে যেতে পারেন, আর যখন রাত্রে ফেরার পরে আপনি রাত্রে ডিনারটা সেরে নিতে পারবেন। আর যদি চান দুপুরের খাবারটা আপনি ভোলাগঞ্জে খেতে, তাহলে কিছু হোটেল আছে যেটা দেশীয় খাবার বিক্রি হয়, হাঁস মাছের মাছ জাতীয় কিছু সাধারণ খাবার যেটা মোটামুটি আপনার ভালো লাগবে, সেটা আপনি 10 নম্বর ঘাটে গিয়েই পাবেন। এবং যেখানে সাদা পাথরে ওর ওখানেও আছে কিছু ভাসমান হোটেল, সেখানেও আপনি খেয়ে নিতে পারবেন। সারাদিন তো ঘোরা হলো, এখন কোথায় থাকবেন এটা নিয়ে চিন্তা করছেন? ভোলাগঞ্জে বা কোম্পানিগঞ্জে থাকার মতন তেমন ভালো কোনো আবাসিক হোটেল নেই। যদি থাকতে হয় তাহলে আপনাকে সিলেট আসতে হবে। যদি কোনো কারণবশত আপনার খুব বেশি প্রয়োজন থাকার ওখানে, তাহলে আপনি কোম্পানিগঞ্জ উপজেলার যেতে হবে। কোম্পানিগঞ্জে কিছু সাধারণ মানের নন এসি এসি হোটেল পেয়ে যাবেন। জেলা পরিষদে আপনি ডাকবাংলোও আছে, সেখানেও থাকতে পারবেন। যদি খুব বেশি প্রয়োজন না হয় সিলেটে এসে আপনি ভালো দেখে একটা হোটেল বুক করে নিতে পারেন। আবার যখন সিলেট থেকে আপনি হয়তো বা ভোলাগঞ্জ যাচ্ছেন, তার আগেও আপনি বুকিং দিয়ে রেখে যেতে পারেন। সারাদিন ঘুরে আপনি সিলেটে সন্ধ্যার ভিতরে আসতে পারবেন। ভোলাগঞ্জ থেকে সিলেট শহরটা বেশি একটা দূরে না। লালাবাজার এবং আরও কিছু এলাকা আছে, দরগার রোড, কম ভাড়ায় অনেক মানসম্মত আবাসিক হোটেল পেয়ে যাবেন এবং গেস্ট হাউসও আছে, যেখানে 500-600 থেকে 1000 টাকার ভিতরে বিভিন্ন ধরনের রুম রয়েছে। এছাড়া হিল টাউন, গুলশান, দরগার গেট, সুরমা, নূরজাহান, আরও কিছু 5-স্টার এবং কিছু রয়েছে, যেগুলোতে আপনাদের সামর্থ্য অনুযায়ী যোগাযোগ করে বুকিং দিতে পারেন। ভোলাগঞ্জ ভ্রমণের কিছু টিপস এবং সতর্কতা আপনাদের সাথে শেয়ার করি। চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আসার জন্য, যেন সন্ধ্যা বেশি সন্ধ্যা না হয়, মোট কথায় রাত যেন না হয়, কারণ এটা একটা বর্ডার এলাকা, সন্ধ্যার আগে ফিরে আসার চেষ্টা করবেন। সাদা পাথরে কতক্ষণ থাকবেন অবশ্যই নৌকার মাঝিকে সেটা জানিয়ে রাখবেন, আর নৌকার মাঝির অবশ্যই ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, যদি পারেন তাহলে তার একটা ছবি তুলে রাখবেন, কারণ এখানে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা, তার কারণে আপনি ছবিটা দেখিয়ে অন্য কোনো মাঝিকে দেখিয়ে দিতে পারেন যে ইনি কখন এসেছে বা কোন সাইটে আছে, কারণ অত লোকের ভিড়ে তাকে খুঁজে হয়তো বা পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে ছবিটা অনেক উপকার দেবে। সাঁতার না জানলে কোনো সময় পানিতে নামার চেষ্টা করবেন না, কারণ এখানকার স্রোতটা অনেক বেশি, আর নৌকাতে থাকার সময় যখন নৌকাতে থাকবেন তখন একটু সাবধানতাই থাকবেন, কারণ এক সাইডে এখানে নৌকা যখন আসে তখন অনেকগুলো নৌকা ছাড়ে একটার সাথে একটা, প্রায় লাগালাগি ভাব, এমন হাত বাহিরে দেওয়া বা এরকম কিছু করবেন না যাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। আর অবশ্যই আমাদের প্রাকৃতিক সম্পদটাকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবারই, নোংরা করার চেষ্টা করবেন না প্লিজ, কারণ আমাদের সৌন্দর্যটা আমাদেরকেই ধরে রাখতে হবে। যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট একটা স্থানে ময়লাটা ফেলা উচিত, এটা আমাদের সবারই দায়িত্ব, আমাদের সম্পদটাকে আমাদেরই রক্ষা করা উচিত। আর যে কোনো সমস্যা হলে আপনি ট্যুরিস্ট পুলিশ আছে ওখানে, তাদেরকে ইনফর্ম করতে পারবেন।
আরও কিছু যদি তথ্য আপনাদের কাছে প্রয়োজন হয়, যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।